ডক্টরদের কাছে আসলে একটা কমন কোশ্চেন হয়তো আপনারা শুনে থাকবেন, যে আপনার প্রস্রাব পায়খানা ক্লিয়ার হয় কি না। আপনি বলতে পারেন আসলাম শরীর দুর্বলতা বা অন্য কোনো একটা সমস্যা নিয়ে, ডাক্তার এই কথা কেন জিজ্ঞাসা করতেছে? অবশ্যই একটা একটা রিলিভেন্ট কজ আছে। আপনার প্রস্রাব পায়খানা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বোঝা যাবে যে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ক্লিয়ার আছে, আপনি শারীরিকভাবে সুস্থ আছেন। যার খাবার দাবারের সুস্থতা থাকে, সে যে খাবারগুলো খায় সেই খাবার থেকে সে যথাযথ যে নিউট্রিয়েন্টগুলো প্রোটিনগুলো এগুলো সে তার শরীর অ্যাবজর্ব করে রাখে এবং তাকে সুস্থ রাখতে সহায়তা করে, এবং ফ্লুইডগুলো এগুলো কিডনির মাধ্যমে ছেকে গিয়ে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। যদি কারো খাবার দাবারে বা প্রস্রাব পায়খানার সমস্যা থেকে থাকে, এই সমস্যা থেকে তার বিভিন্ন ধরনের রোগ বা রোগের উপসর্গ জানা যেতে পারে। এ কারণে ডাক্তাররা খুব প্রথমেই একটা কমন কোশ্চেন করে থাকেন যে আপনার প্রস্রাব পায়খানায় ক্লিয়ার আছে কিনা। যদি প্রস্রাব পায়খানায় ক্লিয়ার না থাকে তখন দেখা যাচ্ছে যে যদি পায়খানা ক্লিয়ার না থাকে, এখান থেকে পাইলসের সমস্যা হতে পারে, পায়খানার রাস্তা দিয়ে রক্ত যেতে পারে, অথবা আপনি যেই খাবারটা খাচ্ছেন খাবারটা ঠিকমতো হজম না হওয়ার কারণে আপনি অপুষ্টিজনিত সমস্যায় ভুগতে পারেন। আপনার প্রস্রাবে যদি জ্বালাপোড়া থাকে তাহলে সেই প্রস্রাবে ইনফেকশন থাকতে পারে, লিভারের সমস্যা থাকতে পারে, জন্ডিসের সমস্যা থাকতে পারে, বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। এ কারণে প্রস্রাব পায়খানা যাদের ক্লিয়ার আছে তারা বলুন আলহামদুলিল্লাহ।